হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করবো যেগুলো তোমাদের সাম্প্রতিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ফার্স্ট প্রশ্ন দেখো লিনসিড কেক কী জন্য ব্যবহৃত হয় লিনসিড কেক এটি কী জন্য ব্যবহৃত হয় ধোঁয়ার কাজে ব্যবহৃত হয় নেক্সট কোনটি ভিটামিন সি এর উৎকৃষ্ট উৎস ভিটামিন সি এর উৎকৃষ্ট উৎস কোনটি রাইট আনসার কী হবে এখানে পেয়ারা পরের প্রশ্ন একটি মিথজীবী উদ্ভিদের উদাহরণ সঠিক অ্যান্সার হবে লাইকেন জিভার অগ্রভাগে কোন স্বাদ অনুভূত হয় জিভার অগ্রভাগে কোন স্বাদ অনুভূত হয় মিষ্টি পশ্চাদভাগে পশ্চাত ভাগে তিক্ত বা তেতো সাত গ্রাহক থাকে অগ্রভাগের কিছু উপরে এবং মাঝখানে থাকে লবণাক্ত বা নোনতা এবং দুপাশে অম্ল সাত গ্রাহক অবস্থিত দুপাশে জিভাতে অসংখ্য কোটি কয় সাত করক অবস্থিত পরের প্রশ্ন কোন হরমোনটি মহিলাদের মুখ্য যৌন হরমোন ইস্ট্রোজেন নেক্সট ভেগা স্নায়ু কি প্রকাশ স্নায়ু ভেগা স্নায়ু কি প্রকাশ স্নায়ু মিশ্র স্নায়ু একজন পূর্ণবয়স্ক ব্যক্তির হৃদস্পন্দনের হার কত মিনিটে বাহাত্তর বার একজন পূর্ণবয়স্ক ব্যক্তির হৃৎস্পন্দনের হার মিনিটে বাহাত্তর বার পরের প্রশ্নে চলে আসি মানুষের প্রতি একশো মিলি রক্তে হিমোগ্লোবিনের গড় পরিমাণ কত একশো মিলি রক্তে হিমোগ্লোবিনের গড় পরিমাণ চোদ্দো দশমিক পাঁচ গ্রাম গমনে অক্ষম একটি প্রাণীর নাম কি গমনে অক্ষম একটি প্রাণীর নাম সঠিক অ্যান্সার হবে কোনোটিই নয় সাপ ব্যাং মাছ কোনোটি প্রাণী গমনে অক্ষম নয় এরা স্বাচ্ছন্দ্যে নিজেদের ইচ্ছে মতো চলাফেরা করতে পারে মৌসুমি বিস্ফোরণ ঘটে কোন কালে রাইট অ্যান্সার হবে শীতকালে মৌসুমি বিস্ফোরণ ঘটে ভূমধ্য সাগরীয় পশ্চিমা বায়ু শীতকালে পশ্চিম দিক থেকে কাশ্মীরে ও পাঞ্জাবে প্রবেশ করে ফলে এই অঞ্চলে কিছু বৃষ্টিপাত ও তুষারপাত হয় একে বলা হয় পশ্চিমী ঝঞ্ঝা পশ্চিমী ঝঞ্ঝা বলা হয় নেক্সট ভারতের হোমরুল আন্দোলনের একজন নেতার নাম উল্লেখ করো বাল গঙ্গাধর তিলক হোমরুল শব্দের অর্থ হচ্ছে জেনে রেখো স্বায়ত্ত শাসন এই আন্দোলনের নেতৃত্ব দেন শ্রীমতী এনি ও লোকমান্য বাল গঙ্গাধর তিলক আদ্রাজের এড্রিয়ারে খ্রিস্টাব্দে সেপ্টেম্বর মাসে হোমরুল লীগ স্থাপন করেন পরের প্রশ্ন মানুষের দেহে তাপ নিয়ন্ত্রণ করে কোন গ্রন্থি তাপ নিয়ন্ত্রণ করে কোন গ্রন্থি রাইট অ্যান্সার হবে হাইপোথেলামাস নেক্সট কোন নদীর নাম অনুসারে ভারতবর্ষের ইন্ডিয়া বা হিন্দুস্থান নামকরণ হয়েছে কোন নদীর নাম অনুসারে সিন্ধু নদী প্রাচীন পার্সিকরা সিন্ধু নদকে হিন্দু উচ্চারণ করত এর থেকে এদেশের নাম হয়েছে হিন্দুস্থান গ্রিক ও রোমানরা সিন্ধুকে হিন্দু নামে উচ্চারণ করত সেই থেকে কালক্রমে ইন্ডিয়া নামকরণ হয়েছে পরের প্রশ্ন কোন নদীর নাম অনুসারে ভারতবর্ষের ইন্ডিয়া বা হিন্দুস্থান নামকরণ হয়েছে ইন্ডিয়া বা হিন্দুস্থান সঠিক অ্যান্সার হবে সিন্ধু প্রাচীন পার্সিকরা সিন্ধু নদকে হিন্দু উচ্চারণ করত হিন্দু এবং এর থেকে এদেশের নাম হয়েছে হিন্দুস্থান গ্রিক ও রোমানরা সিন্ধুকে হিন্দু উচ্চারণ করত এর থেকে কালক্রমে ইন্ডিয়া বা হিন্দুস্থান নামকরণ করা হয়েছে মহাজন শব্দের অর্থ কি মহাজন শব্দের অর্থ রাইট অ্যান্সার হবে বৃহৎ রাজ্য খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতীয় উপমহাদেশে প্রধানত ষোলোটি শক্তিশালী রাজ্যের আবির্ভাব হয়েছিল যাকে যা মূলত ষোড়শ মহাজন পদ নামে পরিচিত ষোড়শ মহাজন পদ নেক্সট রামধনু বিপ্লব কিসের সাথে সম্পর্কিত রামধনু বিপ্লব কৃষিক্ষেত্রের সার্বিক উন্নয়ন কৃষিক্ষেত্রের সার্বিক উন্নয়ন যার মাধ্যমে অতিরিক্ত খাদ্যশস্য তরিতরকারি ও ফলকে নষ্ট করে কৃত্রিম চাহিদা সৃষ্টি করে কৃষি উৎপাদনকে সমানভাবে অব্যাহত রাখা হয় সেলের সেল কত সালে প্রতিষ্ঠিত হয় সেল এস এল কত সালে প্রতিষ্ঠিত হয় রাইট অ্যান্সার হবে উনিশশো চুয়ান্ন ছটি ভারতের রাষ্ট্রীয় মালিকাধীন ইস্পাত তৈরির সংস্থা সদর দপ্তর হচ্ছে নতুন দিল্লি নতুন দিল্লি উৎপাদনের নিরিখে সেল বিশ্বের কুড়ি তম এবং ভারতের তৃতীয় বৃহত্তম ইস্পাত উৎপাদনকারী সংস্থা নেক্সট ভারত ছাড়াও অপর একটি তরল কি পারদ ছাড়া অপর একটি তরল ধাতু গ্যালিয়াম পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন শহরকে শৈল শহর বলা হয় শৈল শহর বলা হয় কোন শহরকে রাইট অ্যান্সার হয়ে যাবে দার্জিলিংকে বলা হয় দার্জিলিং নামের উৎপত্তি তিব্বত শব্দ দর্জিলিং থেকে নেপালি ভাষায় দোজে অর্থাৎ বজ্র এবং লিং অর্থ স্থান কাজে দার্জিলিংয়ের অর্থ হচ্ছে ব্রজের দেশ নেক্সট সাধারণ উষ্ণতায় তরল অধাতু কোনটি সার কী হবে তরল অধাতু ব্রমিন ধাতু সাধারণত উষ্ণতায় কঠিন অবস্থায় থাকে ব্যতিক্রমী উদাহরণ হচ্ছে গ্যালিয়াম কে সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি ঘোষণা করেন ম্যাকডোনাল্ড ম্যাকডোনাল্ড সাম্প্রদায়িক নীতি গ্রহণ ও ধর্মের ভিত্তিতে সমাজকে ভেঙে দিতে চেয়েছিলেন যাতে ব্রিটিশ রাজ দীর্ঘায়িত হয় আজকের ভিডিও এখানেই শেষ তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করবে যারা চ্যানেলটি নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তাহলে আবার নতুন নতুন ভিডিও তোমরা পেয়ে যাবে এছাড়া ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখানে তোমরা টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাবে